मक्का मदीना वाला था মুসলমানদের পক্ষ থেকে কিন্তু তোমরা ভালো মানুষ কিন্তু পিছনে যাও আর বলে হে মুহাম্মদ আমাদের বরাবর কাউকে আমাদের কাছে পাঠাও আমাদের পরিবারের হয় কুরাইশ হয় তাহলে রাসূল বলে আলী বের হও হামজা বের হও আবু উবাইদ বের হও তিনজন বের হল দুইজন চাচা তো ভাই আর একজন নজর আছে রে চাচা তিনজন কে রাসূল মোকাবেলা পাঠালেন উসবা বলল কাফেরদের পক্ষ থেকে এই উসবা সে বলল কে বলল হামজা বলল কে বলল আলী বলল কে বলল আবু উবাইদ বলল হ্যাঁ আমাদের টক্করে টক্কর হলো আল্লাহর রাসূল হাত উঠাইলেন দোয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য আসলো আর তিনও কাফের হয়ে গেল কতল হলো আর আবু উবাইদ সাহাবার পাও কাটলো আর জখমী হয়ে পড়ে গেলেন আর ওনার জান বের হয়ে যেতে লাগলো রক্তক্ষরণের কারণে আল্লাহর রাসূলের কাছে হামজা ওনাকে উঠায় নিয়ে আসে আল্লাহর রাসূলের পায়ের উপর উনি পড়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ হচ্ছি না ইয়া রাসূলুল্লাহ আলাইসা শহীদ আমি শহীদ হচ্ছি না আল্লাহর রাসূলের চোখের পানি পড়তে লাগলো আর বললে যে অবশ্যই আমি তোমার উপর সাক্ষ্য দিতেছি তুমি শহীদ হচ্ছ তারপরে ওনাকে ওনার শহীদ হওয়ার পর ওনাকে দাফন করা হলো একবার ওখানে আল্লাহর রাসূল অনেক দিন পরে যাচ্ছিলেন তাকে জ্ঞান উঠলো কোথা থেকে তো সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই জ্ঞান কোথা থেকে আসতেছে আল্লাহর রাসূল বলেন আরে তোমরা জানো না আবু উবাইদের কবর থেকে এই জ্ঞান আসতেছে আমার মহترم ভাই দোস্ত ওনারা আজম করে নিছিলেন ঠিক করে নিছিলেন আমরা সব কিছু কুরবান করব কিন্তু আল্লাহর হুকুম কি আমরা কুরবান হতে দেব না দুনিয়াতে ওনারা কুরবানি করতে আল্লাহর হুকুম কি ওনারা সামনে রাখছে আল্লাহর রাসূল নিজের ভিতরে ব্যাথা কি ওনাদের ভিতরে দিয়েছিলেন দুনিয়ার ব্যাথা বের করছে মান কানা হামহু তালাবুল আখিরা জামা আল্লাহ আলাইহি শামলাহু ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাযিমা যে আখিরাত কে নিজের আসল টার্গেট বানাবে আল্লাহ তাআলা তার দুনিয়া সমস্ত পেরেশানি দূর করে দেন আর হে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুনিয়ার মধ্যে প্রশস্ততা দেন আর মুসলমান আজকে বলে আমি পেরেশান শান্তি পাই না দুনিয়া আমার ঠিক মতো হচ্ছে না আল্লাহ তাআলা বলেন আরে তুমি যদি আমার দ্বীনের দিকে আসবা আমি তোমার সমস্ত পেরেশানি দূর করব আর তোমার সমস্ত দুনিয়ার প্রশস্ততা আমি তোমাকে দিয়ে দেব আর গিনা কে ধনিত্বকে তোমার অন্তরের মধ্যে দিয়ে দেব আর দুনিয়া নাক রোগী নিয়ে তোমার পায়ের নিচে আসবে ওমান কানা হামু তালাবে দুনিয়া আর দুনিয়া দুনিয়াকে যে আসল উদ্দেশ্য টার্গেট বানাবে তারাকাল্লাহু আলী শামলাহু আল্লাহ তাআলা তার দুনিয়াকে পরেশান করে দিবে আর ওয়াজআলুল ফাকরা বাইনা আইনাইহি আর সে দুনিয়াকে গরিবীকে তার চোখের সামনে সব সময় দেখতে থাকবে আর পরেশান থাকবে ওয়ালা ইয়াসিবু মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু আর তকদীরে যতটুকু দুনিয়া আছে তার থেকে বেশি পাবে না আনসার সাহাবারা মদিনা ভালো বুঝতে ছিল কিন্তু কুরবানি করতে করতে সব নষ্ট হয়ে গেছে মুহাজিরেরা তো সব রেখেই আছে মক্কায় সব খোদার আর আল্লাহর রাসূল খোদার